স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে নৌবাহিনীকে যুগোপযোগী এবং টেকনোলজি সম্পন্ন স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। দুপুরে পটুয়াখালীর বানৌজা শের-ই বাংলা প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনীর B-2023 ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বললেন, প্রধানমন্ত্রীর প্রজ্ঞা দূরদর্শিতা ও দিক নির্দেশনায় নৌবাহিনী একটি আধুনিক ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সুপরিচিত। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এ বাহিনী সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ এর স্বপ্নকে মাথায় রেখে নৌবাহিনীকে যুগ উপযোগী আধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট নৌবাহিনী হিসেবে গড়ে তোলাই আমাদের অভিষ্ট লক্ষ্য।